आज के देखो जो कर्णाटका छोटो छोटो जिनिस जार जन्ने स्टेटे एतटा परिमाणे कोरोना केसेस बेड़े जाच्छे। चलो देखी यहाँ देखते एक चायर दोकान। चायर दोकने देखो जिन जगह मानुष दाड़िये थाके जुतो पड़े से ही जगह एक छेले जथेष्ट भद्र छेले किन्तु हयतो एर कोनो सेंस नहीं ओखानेई बसे पड़ेछे। कार जुतोर साथे किभाबे करोना भाइरास क्यारि होच्छे कोई तो जाने ना किन्तु सेखानेई बसे पड़ेछे सिगारेट आर मोबाइल नहीं। तो सब बेसिक हाइजिनगुलो जदि लोकेर माथाय ना थाके ताहले किभाबे इंडियाते केस कमबे। आज के जेटा आमरा देखलाम जे आज के जेटा खोज निये देखलाम जे तोमरा गूगले सार्च करे देखते पाबे जे इंडियाते टोटाल केसेस 7 लाखेर उपरे चले गेछे। এখানে দেখতে পাচ্ছ মানুষ জড়ো হয়ে রয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিং নেই, কোনো মাস্ক নেই, কোনো চেতবোধই নেই এদের যে কতটা সাংঘাতিক ডিজিজ এটা। তিনি কাজ করছে এনারও কোনো মাস্ক নেই, কিছু নেই। এই ভদ্রলোক হয়তো অফিস থেকে ফিরছে, ওনার মাস্ক আছে। কিন্তু এই যে ছোটোখাটো ব্যাপারগুলো যে হাত সবসময় স্যানিটাইজ করা বা যেখানে সেখানে বসে পড়া না, কোন সারফেসে কী আছে কেউ তো জানে না, এনিও বসে আছে না, কানে মাছ ঝুলছে কিন্তু মাছটা পড়েনি উনি। ওখানে দেখতে পাচ্ছ একটা লেবার, তারও মাস্ক নেই। তো গভর্নমেন্ট এনিও দেখতে পাচ্ছ ফোনে কথা বলছে, মাছ ঝুলছে কিন্তু মাছটা পড়া নেই। লেটেস্ট সায়েন্টিস্টরা কিন্তু মানে এটা আবিষ্কার করেছে যে করোনা ভাইরাস ইজ অ্যাকচুয়ালি এয়ারবোন ডিজিজ, এটা হাওয়ার সাথে ক্যারি হচ্ছে। তো গভর্নমেন্ট যাই স্টেপ নিক বা মেডিকেল ডক্টরসরা যাই বলুক না কেন, মানুষ যদি নিজে থেকে সচেতন না হয় তাহলে এই ভাইরাসকে আমরা কোনোদিনও হারাতে পারবো না। তুমি দেখতে পাচ্ছ তিনজন এখানে গল্প করছে, দুজনের মাস্ক নেই, একজনের মাস্ক আছে। চলো একটু বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক, তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়াল সিনারিওটা কি। দেখতে পাচ্ছ কোন একটা ছেলে আর একটা মেয়ে আসছে, ছেলের মুখে মাস্ক আছে কিন্তু সে মুখটা ঢাকেনি, আর মেয়েটার মুখেও কোনো মাস্ক নেই। তো মানুষ যদি নিজে থেকে সচেতন না হয় তাহলে দেখবে কত কত মানে একটা গভর্নমেন্ট বলো সে যে কোনো স্টেটেরই হোক না কেন কত প্রোটেকশন নেবে। মানুষকে নিজে এই ভাইরাসটার ব্যাপারে পড়াশোনা করে রিসার্চ করে নিজেদেরকে সচেতন হতেই হবে, নয়তো ভাইরাসটাকে দমানো সম্ভবপর না। এখানে একজন সিকিউরিটি গার্ড বসে রয়েছে, তারাও গল্প করছে কিন্তু মাস্ক নেই মুখে, মাস্কটা রয়েছে কিন্তু পরেনি। বাস স্ট্যান্ড দেখি বাস স্ট্যান্ডের কি চরিত্র বা চিত্র, এখানে কয়েকজন মাস্ক পরে আছে, মোটামুটি সবাই মাস্ক পরে আছে, এই এমনি ভদ্রলোক মাস্ক খুলে আছে। এখানে আবার দেখো একদম এটা লিফট, এখানে লোকে পা দিয়ে হাঁটে কিন্তু এনে এখানে বসে আছে। এই এ হয়তো অফিস স্টুডেন্ট মানে অফিসে যাচ্ছে বা হয়তো স্টুডেন্ট বা যেখানে যাবে এই প্যান্টটা পরেই আবার ওখানে বসে পড়বে। তো এইভাবেই তো জামসগুলো ক্যারি হয়। জানি না এরা কীভাবে এই মিনিমাম জিনিসগুলো এদের মাথায় বোধ আসে না, সত্যি কোনো আইডিয়া নেই। তো মোটামুটি বাস স্ট্যান্ডের চিত্রটা আমি দেখালাম ধরে, এই তো হেড গিয়ারও পরেছে, উইচ ইজ গুড, রিয়েলি অ্যাপ্রিসিয়েট। এরা ওষুধ দিচ্ছে কিন্তু কোনো মাস্ক নেই,
এরাও বাইকে চড়ছে, কোনো মাস্ক নেই। সচেতনতা কবে আসবে ভগবানই জানে। দেখো পানের দোকানে দুজন কত ক্লোজ দাঁড়িয়ে কথা বলছে কিন্তু মাস্ক নেই। ব্যাঙ্গালোরে ট্রাফিক মোটামুটি চলা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত গাড়ি চলছে। এই ভদ্রলোক দাঁড়িয়ে আছে, মাস্ক নেই। ওনারা মাল বার করে একটা দোকানে সাপ্লাই করে, মাস্ক আছে, হাতে গ্লাভস থাকলে ভালো হতো। দূরে একজন ভদ্রলোক ওই যে খাবার বেচছে বসে আছে, কিন্তু তার কোনো মাস্ক নেই। তো এদিকটা আমি যাবো না, আর ওইদিকে একজন মানে ব্যাপার, ওই জায়গাটা একটু ব্লক করোনা কেসের জন্য। এটা দেখতে পাচ্ছি একটা মল, মানে সুপার মার্কেট বা হাইপার মার্কেট বলতে পারো, সুপার মার্কেট টাইপের। সেখানে পাঁচজন করে ঢোকায়, পাঁচজনের যখন কেনাকাটি হয়ে যাবে তারপরে আবার পাঁচজন করে ঢোকায়। এখানে একজন ভদ্রলোক আসছে, তারও মুখে মাস্ক নেই, গলায় ঝুলিয়ে রেখেছে স্টাইল, এনারও নেই। আমার প্রশ্নটা এটাই যে মানে যখন দেখছে সবাই চারিদিকে কি অবস্থা, তা সত্ত্বেও এদের দৈনন্দিন জীবনে কাজ করার সময় মাথায় এই জিনিসগুলো কেন স্ট্রাইক করে না যে হ্যাঁ চলো মাস্ক পরতে হবে, গ্লাভস পরতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, কেন আসে না এগুলো? হ্যাঁ সবারই মাস্ক পরতে সবসময় ভালো লাগে না, বাট যদি গরম লাগে বা অস্বস্তি হচ্ছে একটু খুলে আবার পরে নিতে পারে। এই ভদ্রলোক তো পরেই নি, দোকানে সাপ্লাই দিচ্ছে। দেখতে পাচ্ছ অটোতে দুজন বসে আছে, অটো ক্লোজলি, কিন্তু কোনো মাস্ক নেই। এই অটোটি আবার যে উঠবে তার থেকে ছড়াতে পারে। গভর্নমেন্টকে বা অন্য কোনো কাউকে দোষ না দিয়ে আমার মনে হয় দোষটা আমাদের, যে আমরা নিজেরা সচেতন নই ব্যাপারটা নিয়ে। কারণ করোনা ভাইরাসকে হারানোর একটাই উপায়, সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। এখানে প্রচুর লোক আসছে, সবাই মাস্ক পরে আছে। ফলের দোকান আছে, ফলের দোকানের আমি যাওয়ার সময় দেখলাম ফলের দোকানে যে সেল করছে ফল, সেও মাস্ক পরে নেই। আর ভাবো এত সবজি ফল বিক্রি হচ্ছে, দেখো কারবারটা, যে ফল বেচছে তারও মাস্ক নেই কোনো। আজকের জন্য ভিডিওতে এই অবধি। ইনফরমেটিভ লেগে থাকলে LSS লাইক শেয়ার সাবস্ক্রাইব।